নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনি মহারাজের আশীর্বাদে আগামী আড়াই বছর 2023 টু 2025-এর 31-শে জানুয়ারি পর্যন্ত, মার্চ পর্যন্ত এই একটি রাশির খেলা হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি? প্রত্যেকেই অধীর আগ্রহে কিন্তু আসেন যে আমার রাশি নেই তো, এই 12টি রাশির মধ্যে স্পেশাল একটি রাশি শনি মহারাজের আশীর্বাদে খেলা হবে। কোন এই সৌভাগ্যশালী 6টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী এই একটি রাশির আমি করতে চলেছি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং এই 12টি রাশির মধ্যে একটি রাশির ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে কিন্তু ঘটতে চলেছে। আমি এই রাশির নাম অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু কোন কোন 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে সেটাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনার জন্মছকে যদি শনি শুভ অবস্থাতে যদি থাকে এবং নবাংশ চাটেও শনি যদি শুভ অবস্থায় থাকে, আপনি এই সময় মহা কোটিপতি হবেন। অর্থাৎ এই আগামী আড়াই বছর এই একটি রাশির সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কোন এই একটি সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা চলছে আমি বলবো তারা অবশ্যই ইমিডিয়েট ভিডিও দেখছেন, কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন। কৌশিক রায়ের কাছে হবে না বলে এই কথা নেই, এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল আমি আমার ডিকশনারি থেকে কেটে দিয়েছি। দেখুন, যে 6টি গুরুত্বপূর্ণ আপনার ঘটনা আমি জানাবো, তার আগে একটু বলি, যারা ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবেন, দিশা খুঁজে পাচ্ছেন না, ইমিডিয়েট আপনারা আমার সাথে কন্ট্রাক্ট করুন। আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কর্মক্ষেত্রে প্রেসার রয়েছে, ইমিডিয়েট আপনারা কন্ট্রাক্ট করুন। আপনার অর্থনৈতিক দিক থেকে সমস্যা রয়েছে, চাপের মধ্যে আছেন, আপনারা ইমিডিয়েট কন্ট্রাক্ট কিন্তু করুন। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। যারা ভিডিও দেখছেন বারবার বলছি, আমার সাথে যারা ব্যক্তিগত পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, 6টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী তো আমি আগে জানিয়ে দিই। 1 নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং পিতার
স্বাস্থ্যের উন্নতি কিন্তু হতে চলেছে। 1 নম্বর পয়েন্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং যাদের পিতার স্বাস্থ্যের জায়গাটি নিয়ে সমস্যা চলছিল সেখান থেকে উন্নতি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে মহা ভবিষ্যৎবাণী সেটি হচ্ছে কোন রাশি, আমি লাস্টে আপনাদেরকে জানাবো শেষে, সেটি হচ্ছে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনাদের দূর যাত্রা হতে চলেছে, দূর যাত্রা আপনাদের কিন্তু অর্থাৎ ট্রাভেলগুলো কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। 3 নম্বর যে পয়েন্ট, আপনাদের সন্তান প্রাপ্তি হতে কিন্তু চলেছে। সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ়, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সেখানে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর যে মহাভবিষ্যৎবাণী, 4 নম্বর যে মহাভবিষ্যৎবাণী, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে কিন্তু চলেছে। 5 নম্বর মহাভবিষ্যৎবাণী, আপনাদের ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ হতে কিন্তু চলেছে, এবং ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সময়টা কিন্তু শুভ। এরপর যে মহাভবিষ্যৎবাণী আপনাদের, এই সময় আপনাদের ক্ষেত্রে আপনি 5 নম্বর যে আপনার ক্ষেত্রে মহাভবিষ্যৎবাণী আসতে চলেছে, যারা ঋণে পড়ে গেছিলেন ঋণ থেকে মুক্তি কিন্তু পেতে চলেছেন। খেলা হবে, এটা আমি আবারও লিখেছি, ঋণ থেকে মুক্তি আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং 6 নম্বর যে মহা ভবিষ্যৎবাণী আপনাদের, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন সরকারি অথবা এমএনসি কোম্পানিতে চাকরি এবং সম্পত্তি লাভ হতে কিন্তু চলেছে। এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের উন্নতি হতে কিন্তু চলেছে, অর্থাৎ যারা শিক্ষার্থীরা আছে উচ্চ শিক্ষা যারা করছেন সেখান থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনাদের প্রপার্টি থেকে যেমন আপনারা লাভ পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফাটকা ট্রেডিং থেকে আপনারা কিন্তু এই সময়, এই আগামী 2.5 বছর আপনারা কিন্তু মহা লাভ কিন্তু হতে চলেছে। যারা মেডিসিনের ব্যবসা করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসা করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, আপনি মাটির রিলেটেড ব্যবসা করছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। খাদ্য রিলেটেড ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তা কোন এই একটি সৌভাগ্যশালী রাশি শনি মহারাজের আশীর্বাদ পড়তে চলেছে, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। নমস্কার, ধন্যবাদ।